আসসালামু আলাইকুম আফারা দাদুরা বাইজেনেরা বুয়ারা গেদারা গেদুরা হগুলডি কিবিলের আসো আশহরি সহগুলডি ভালোই আসো ময়ও ভালো আছি ময় আজ এককালে হাই ফাই ধরনের একটা রান্দা রাঁধছি লকডাউনের রান্দা যাতে খরচ খরচা কম হয় হেয়ের সিস্টেমে লগে থাও দেহো নাইলে অনেক মিস করবা লকডাউনে অনেক খরচ খরচ হয়ে যায় হেপার কম কম খরচ করি কিবিলের রাঁধি খাওয়া যায় হেয়ে দেহো তোমরা এখন দেখছোই তো এই পাইলের মধ্যে পানি দিয়ে দিছি আর নুন দিয়ে দিছি আর এই পানিটা ফুডমু এটা ফুডাইয়া এরপর কী রান্ধি হেই লগে থাকে দেহ হাই ফাই ধরনের রান্দা অল্পের মধ্যে রঙের বাহার অল্প খরচে কিবেলের এককালে ফাইন করে রাঁধি ঘরে বই থাকা যায় এখন এই লকডাউনের মধ্যে এককালে নিরিবিলি থাকবা অল্প অল্প খরচ করবা হগুলডি হের লেগে অল্প খরচ করি কীরমের রাঁধছি হেয়ে দেহ এনে লুডুস্টরে তেল আর নুন দিয়ে হিজেই তৈবে হেলে লুডুস্টা ভালো হেসবে নাইলে ওইটা দেখা যায় জরা জরা হয়ে যায় তেল নুনটা দিলে খুব ফাইন হয় হিজেই টিজেই পানি জড়াই থুইছি এখন তেল পেঁচ দিয়ে কিবেলের রাঁধি এইটাই হয়েছে আসল কেলমা এখন এই যারা অল্পটু দেখে চলে যাইবে হেরা কালে জীবনের মনে একটা মিস করবে আর যারা ফুল ভিডিওটা দেখবে হেরা জীবনের মনে একটা গেইন করবে আজকে ভিডিওটা হয়েছে যাই এককালে এই যে দেখো মেইন আকর্ষণ এই হয়েছে মুরহের কুস্তর রান্দা আলু দিয়ে হেয়ারে খুড্ডি খাদ্য লইছি আর পর ওই হয়েছে সবজি ভাজা ওই দিয়ে দিমু আর ওই মশলা কারণ এখন লকডাউনের মধ্যে বারে বারে আনিয়ে খাওয়া বা বেশি খরচ করা ভালো না রান্দা তরকারি দিয়েই মুই এস গো লুডু শ্রেণীতে দেখামু যাতে এককালে খরচা কম লাগে এক্সট্রাভাবে আর মুরহের গোস্ত বা ওই সবজি টবজি দেওয়া লাগবে না সবজিতেও দাম এককাল সেতাই নিয়ে হ্যাঁ পরে এই গোস্ত মস্তেও সব কিছুতেই দাম তেন এই রান্দাতার দিয়ে যদি একটু একটু দিয়ে চালাই দিতারি তো এর এক্সট্রা কোনো মোর খরচ হইলে না আর খাইতেও ব্যাপারটা ভালো হইলে মজাদার হইলে জিনিসটা এখন ওই যে আলু দিয়ে দিছি আর এই মুরহের গোস্ত ডলিয়ে থুইছি যেগুলো রাঁধছালাম সেই গোস্তরই ডলিয়ে ডলিয়ে থিছি আর এই ভাজি আসলে সবজি নানান পদের এই দিয়ে দিলাম সময়ও বাঁচলে খরচও বাঁচলে হেপা বাইরেও যাওয়া লাগলে না সব দিক দেখাল সাশ্রয় করি আর রান্দাটা রাঁধি হেলাইলাম এখন ওই সস টস একটু দিয়ে দিলাম মজাও লাগে ঘরে থাকলে দেবা নাইলে না টমেটো সস দিছি চিলি সস আর সয়া সস এই তিন ধরনের সস দিলে ওইটার স্বাদ আল এককালে অন্যরকম হয়ে যায় স্বাদ বাড়িয়ে যায় সসগুলো দিলে হেলেগে এককাল নুনের পরিমাণ কমাই দিছি যাতে আর কোনো নুন দেওয়াই লাগে না আর ওই লুডুসটারে হিজে হিজে থুয়ে দিছি পানি জড়াইয়ে এখন হেডারে লারি সারি মেহাই হেলাম ভেরি ইজি অ্যান্ড সিম্পল দেখছো কীরকম ফরফরাই রাঁধি হেলাইলাম কোনো খরচ খরচা সারা ঘরে থাহা উপকরণ দেই আর এই মশলাটাও দিয়ে দিলাম ফ্লেভারটাও ভালো আইবে আনে এন সুন্দর করে লারি সারি মিলেই দিমু রান্দা ডাকালে কমপ্লিট হয়ে যাইবে অল্পের মধ্যে কোনো ঝইঝামেলা লাগবে না হ্যাঁ পর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যেন আরও মজা লাগে তো এই বেলে তোমরা যদি রাঁধতে খাও তোমাকে খরচ খরচা কমাইবে লকডাউনের রান্দা সেই রেসিপিটা মোর ভাই বোনের দ্বারা শেয়ার দিলাম ভাই বোনকে যদি ভালো লাগে তাই রাঁধতে মোরে কমেন্ট করিয়ে জানাইও তোমরা মোর লগে আসো জানি তো আজকে মতো মুই বিদায় নিলাম আল্লাহ হাফেজ